अगर धरती पे कोई जन्नत है तो यही है, यही है, यही है, ये कश्मीर है। কিন্তু কাশ্মীর কি সত্যি জান্নাত, ভূস্বর্গ, নাকি গোটা ব্যাপারটাই ওভার হাইপড? সিমলা, মানালি, ডালহৌসি, খাজিয়ার, অরুণাচল বা ঘরের কাছের সিকিম বা দার্জিলিং থেকে অনেক ভালো? নাকি ছবিতে, সিনেমায়, সাহিত্যে, নাটকে কাশ্মীরকে অতিরঞ্জিত করে পেশ করা হয়েছে? আর ছোটবেলা থেকে এইসব শুনে শুনেই কি আমরা কাশ্মীরকে ভূস্বর্গ বলে মেনে নিয়েছি? কঠিন প্রশ্ন, আর প্রশ্নটা উঠছে কারণ আমার কিছু পরিচিত লোকের রিয়াকশান থেকে, যারা কাশ্মীর ঘুরে এসেছেন কিন্তু মোটেই কাশ্মীরকে ভূস্বর্গ বলতে নারাজ। এখন আমি যাই বলি না কেন, কিছু লোক আমার সঙ্গে সহমত হবেন, কিছু ভিন্ন মত পোষণ করবেন। তাই এই আলোচনায় ঢোকার আগে একবার কাশ্মীরকে ঘুরে দেখা ভীষণ প্রয়োজন, যাতে করে আমরা এই আলোচনার ভিতটা তৈরি করতে পারি। শুরু করার আগে বলে নেই যে এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর আপনি যদি অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ, কারণ আপনার একটা লাইক আর সাবস্ক্রাইবই হলো আমাদের অনুপ্রেরণা আরও নতুন নতুন ভিডিও বানাবার জন্য উৎসাহ। আর মনে করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। দেখুন, কাশ্মীর ঘোরা বলতে আমরা মূলত চারটে জায়গা বুঝি, শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ আর পহেলগাঁও। এই চারটে জায়গা নিয়েই কাশ্মীর ভ্রমণের প্ল্যান তৈরি করা হয়। এছাড়া আরও কিছু জায়গা আছে, যেমন ইউসমার্গ, উলার, আহারবাল, কিন্তু এগুলো একটু অফ বিট। মেনলি ওপরে চারটে জায়গা নিয়েই কাশ্মীর ভ্রমণের আইটিনারি তৈরি করা হয়। সঙ্গে অনেকেই অবশ্য বৈষ্ণবদেবী দর্শনকেও রাখেন কাশ্মীর ভ্রমণে। এবারে আসি, কদিনের জন্য কাশ্মীর প্ল্যান করবেন? কদিনের জন্য প্ল্যান, এর কিন্তু এক কথায় কোনো উত্তর হয় না। তার আগে কটা প্রশ্নের উত্তর জানা ভীষণ দরকার। এক, বৈষ্ণবদেবী কি যাবেন? দুই, ট্রেনে যাবেন না প্লেনে? তিন, কদিনের জন্য যেতে পারবেন, মানে কদিনের ছুটি নিতে পারবেন কাজের থেকে? আর চার, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কোনো বাজেট কনস্ট্রেন্ট আছে কি? এই চারটে প্রশ্নের উত্তর জানা কিন্তু ভীষণ জরুরি, তবেই আপনি কদিনের জন্য কাশ্মীর প্ল্যান করবেন সেটা ঠিক করতে পারবেন। যদি বৈষ্ণবদেবী এবং কাশ্মীর একসাথে করেন তাহলে সাত দিনের প্যাকেজ হলো মিনিমাম রিকোয়ারমেন্ট, মানে 7 নাইট 8 ডেজ। যদি বৈষ্ণবদেবী না করেন তাহলে 5 নাইট 6 ডেজ হলো মিনিমাম। এটা কিন্তু শ্রীনগর টু শ্রীনগর বলছি, মানে যাওয়া আসা ছাড়া। আইটিনারিটা আমি পরে করে দিচ্ছি। তবে যদি কাশ্মীরকে উপভোগ করতে হয় পুরোপুরি, তাহলে কাশ্মীরের জন্য আপনাকে 8-9 দিনের একটা প্ল্যান করতে হবে। যদি ছুটি আর বাজেট দুটোই পারমিট করে তাহলে 8-9 দিনের জন্য কাশ্মীর প্ল্যান করাই ভালো, কারণ কাশ্মীর ভ্রমণ একটু কিন্তু এক্সপেন্সিভ এবং বারবার আসা সম্ভব নাও হতে পারে। তাই একটু এক্সটেন্ডেড পিরিয়ড, মানে হাতে একটু বেশি সময় নিয়ে আসাই ভালো। এবারে আসি, কাশ্মীর কিভাবে আসবেন? দেখুন, শ্রীনগর আসার দুটোই উপায় এখন পর্যন্ত, একটা বাই রোড আর একটা বাই এয়ার, অ্যান্ড এভরিথিং ডিপেন্ডস অন বাজেট অ্যান্ড প্রেফারেন্সেস। মানে প্লেনে আসলে সময় বাঁচবে কিন্তু খরচ অনেকটা বাড়বে। মাথায় রাখবেন, কাশ্মীরে কিন্তু এখন সারা ভারতবর্ষ থেকেই প্রচুর ট্যুরিস্ট আসছে, তাই আগে থেকেই প্ল্যান করুন, না হলে ফ্লাইট ভাড়া কিন্তু আরও অনেকটা বেশি পড়বে। বাই এয়ার অর্থাৎ প্লেনে আসলে যদি বৈষ্ণবদেবী দর্শন করেন তাহলে আপনাকে জম্মুতে আসতে হবে। জম্মু থেকে বৈষ্ণবদেবী সড়কপথে 50 কিলোমিটার মতো। বৈষ্ণবদেবী দর্শন করে জম্মু থেকে শ্রীনগরের ফ্লাইট ধরে নেবেন। আর যদি ট্রেনে আসেন তাহলে কাটরা অবধি এখন সরাসরি ট্রেন যায়, তাই সরাসরি ট্রেনে কাটরা চলে আসতে পারেন, অথবা ট্রেনে জম্মুতে নেমেও গাড়ি করে কাটরা আসতে পারেন। বৈষ্ণবদেবী দর্শন করে গাড়ি বা বাসে চলে যান শ্রীনগর। সময় কিন্তু লাগবে প্রায় 8 থেকে 10 ঘন্টা। তবে এই জার্নিটা আপনাকে একদিকের কাশ্মীরের মাইটি পীর পাঞ্জাল রেঞ্জ
এবং অন্যদিকে কাশ্মীর ভ্যালি, এই দুইয়ের সঙ্গেই আপনার পরিচয় করাবে। এবং এই জায়গা থেকেই আপনার কাশ্মীরকে প্রথম ওভারহাইপড ভাবা শুরু। পীর পাঞ্জাল রেঞ্জ থেকে কাশ্মীর ভ্যালিতে প্রবেশ করার পরপরই পাহাড়ের দৃশ্য অদৃশ্য হয়ে যাবে, মনে হবে যেন দিল্লি রোড বা বোম্বে রোড ধরে ছুটে চলেছে। দুপাশে চাষের ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, আমরা যেভাবে পাহাড় দেখতে অভ্যস্ত তা যেন একেবারেই অদৃশ্য। শ্রীনগর পৌঁছে যাওয়ার আগে অবধি আর পাহাড়ের দেখা পাবেন না, মনে হবে এ কোথায় এলাম রে বাবা। একেবারে ডাল লেকের পারে পৌঁছে দূরে পাহাড় দৃশ্যমান হবে। কিন্তু মজার ব্যাপার হলো, আপনি কিন্তু আদৌ সমতলে নেই, কাশ্মীর ভ্যালির উচ্চতা প্রায় গ্যাংটকের সমান, মানে আপনি পাহাড়েই আছেন কিন্তু ব্যাপারটাকে একদমই পাহাড় পাহাড় লাগছে না। কিন্তু যদি বাই এয়ারে আসেন, মানে প্লেনে আসেন, তাহলে হিমালয়ের বরফ ঢাকা রেঞ্জ দেখতে দেখতে সোজা শ্রীনগরে ল্যান্ড করবেন। আর এয়ারপোর্ট থেকে শ্রীনগর সিটি অবধি যে 15-20 কিলোমিটার রাস্তা, সেটা কিন্তু বেশ সুন্দর, তখন কিন্তু ফিলিংটা একদম অন্যরকম হবে। ওভারহাইপড ভাবার দ্বিতীয় কারণ হলো, কাশ্মীর ট্যুরের টাইমিং নির্বাচনটা যদি ঠিক না হয় তাহলে। দেখুন, কাশ্মীর কিন্তু সারা বছরই যাওয়া যায়, যে কোনো সময় আপনি যেতে পারেন, কিন্তু এখানে আপনাকে নিজেকে একটা প্রশ্ন করতে হবে যে আপনি কাশ্মীরকে কিভাবে দেখতে চান। সেই উত্তরটা কিন্তু সবার আগে জরুরি। অর্থাৎ আপনি কি বরফে মোড়া কাশ্মীর দেখতে চান, না ফুলে ভরা কাশ্মীর, নাকি আপেলের সিজনটা আপনার বেশি পছন্দ, নাকি টিউলিপ দেখতে চান, অথবা রংবাহারি কাশ্মীর বা ঝরাপাতা কাশ্মীর, নাকি চান ফুল আর বরফ দুটোই। এই উত্তরের উপর কিন্তু দাঁড়িয়ে আছে কখন যেতে হবে। যদি বরফে মোড়া কাশ্মীরকে উপভোগ করতে চান তাহলে ডিসেম্বর জানুয়ারি, যদি ফুলে ভরা কাশ্মীর চান, সবুজ গালিচা বেছানো কাশ্মীর চান, তাহলে মে জুন মাস, যদি আপনার উদ্দেশ্য হয় অমরনাথ যাত্রা তাহলে জুলাই থেকে সেপ্টেম্বর, আর যদি চান রংবাহারি ঝরাপাতার কাশ্মীর তাহলে অক্টোবর থেকে ডিসেম্বর, আর যদি বরফ ও ফুল দুটোই চান, যদি চান কাশ্মীর অ্যাট ইটস বেস্ট, তাহলে আসুন এন্ড অফ মার্চ থেকে এপ্রিল, এই সময়টাতে। এই সময় নির্বাচনটাই কিন্তু কাশ্মীর ভ্রমণের যাকে বলে কি পার্সপেক্টিভ। ওভারহাইপড ভাবার তৃতীয় কারণটা অনেকাংশে নির্ভর করবে কোথায় থাকছেন তার ওপর। বেশিরভাগ ট্যুরিস্ট শ্রীনগরকে কেন্দ্র করে কাশ্মীর বেড়ান, ট্যুর অপারেটাররা সেটাই চায় বা সাজেস্ট করে, তাতে খরচ কম হয় আর ওদেরও ঝামেলা হয় না বিশেষ। কিন্তু সমস্যা হলো, এতে কাশ্মীরকে চেনা যায় না, উপভোগও করা যায় না। যে কোনো জায়গাকেই ভালোভাবে চিনতে হলে সেখানে থাকতে হয়, ভোরবেলা থেকে রাত সবটা নিয়ে কিন্তু সেই জায়গার আসল রূপ আপনার চোখে ধরা দেয়। যেমন ধরুন গুলমার্গের JKTDC-র কটেজে সকালবেলা এক কাপ গরম কফি হাতে বাইরের বারান্দায় বেরোলেন, সামনে সবুজ গালিচা পাতা, পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট সিনিক 18-হোল গলফ কোর্স, সে এক অনির্বচনীয় অনুভূতি। বা সকালে পায়ে হেঁটে ঘুরে আসুন সেই গলফ কোর্সের চারধারটা, একদিকে পাইন আর দেবদারুর জঙ্গল আকাশ ছুঁচ্ছে, অন্যদিকে বরফে ঢাকা আফার ওয়াট, মাঝখানে এদিক ওদিক ছড়িয়ে JKTDC-র কটেজগুলো, সে সৌন্দর্য না ছবিতে ধরা যায় না ভাষায় বর্ণনা করা যায়, শুধু দুচোখ ভরে দেখতে হয়। আবার যেদিন পহেলগামে ছিলাম, রাতে মানে একটু বেশি রাতেই, হঠাৎ কটেজের বাইরে শুনি কেমন একটা খসখস শব্দ হচ্ছে, নানা রকম শব্দ, জোরে নয় খুব কিন্তু বেশ প্রমিনেন্ট। একটু ভয় ভয়ও করতে লাগলো, কাশ্মীর বলে কথা, কি জানি কি ব্যাপার। শেষে মনে মনে সাহস সঞ্চয় করে কটেজের দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম, আর বাইরে বেরোতেই একদম স্পেলবাউন্ড হয়ে গেলাম। বাইরে কটেজের ঠিক উল্টো দিকেই উঠে গেছে বরফ ঢাকা সাদা পাহাড়, রাতে অন্ধকারেও একদম ঝকঝক করছে, আর বারান্দার নিচে একটু দূরেই সবুজে মোড়া ভ্যালিতে একটা সাদা আর একটা কালো বা বাদামি ঘোড়া ঘুরে বেড়াচ্ছে আর ঘাস খাচ্ছে। রাতের নিস্তব্ধ হয় ওদের ওই চোরে বেড়ানো আর ঘাস খাওয়ার শব্দই আমরা কটেজের ভেতর থেকে শুনতে পাচ্ছিলাম। সে দৃশ্য জীবনেও ভোলা যাবে না, মনের মণিকোঠায় চিরদিনের জন্য গাঁথা হয়ে গেছে। সেই জন্যই বলছি, কাশ্মীরকে চিনতে হলে শ্রীনগরের বাইরে বেরোন,
গুলমার্গ, পহেলগাঁও এবং পারলে সোনমার্গেও থাকুন। আর এই সব জায়গায় থাকার বেস্ট অপশন হলো JKTDC অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীর ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের কটেজগুলো। কাশ্মীর ভ্রমণ তাহলে চিরস্মরণীয় হয়ে থাকবে। যদি টাইম এবং বাজেটের কনস্ট্রেন্ট না থাকে তাহলে ট্যুর প্ল্যানটা হবে এরকম। শ্রীনগর টু নাইট, সোনমার্গ ওয়ান নাইট, গুলমার্গ টু নাইট, আর পহেলগাঁও টু নাইট বা থ্রি নাইটও করতে পারেন। আর যদি সোনমার্গে না থাকেন রাত্রে তাহলে শ্রীনগরে আরও একদিন বা ওয়ান নাইট এক্সট্রা ধরতে হবে। আর যদি ইউসমার্গ বা উলার বা আহার বল এগুলো যান তবে শ্রীনগরে আরও একটা রাত্রি এক্সট্রা থাকতে হবে। আর ওভারহাইপড ভাবার চতুর্থ এবং শেষ কারণ হলো কাশ্মীরের প্রতি আমাদের এক্সপেকটেশন। কাশ্মীরকে নিয়ে আমরা এত কিছু শুনেছি, দেখেছি এবং পড়েছি যে কাশ্মীর সম্বন্ধে আমাদের মনে মনে একটা এক্সপেকটেশন তৈরি হয়ে গেছে। কিন্তু একথা বলতে কোনো দ্বিধা নেই যে কাশ্মীর কি কলির কাশ্মীর এখন আর নেই, সময়ের সঙ্গে সঙ্গে সেও বদলে গেছে। ডাল লেক বাদ দিলে শ্রীনগর ও শিলিগুড়ি তফাত করা এখন খুবই মুশকিল। পপুলেশন এক্সপ্লোশন অ্যান্ড রিলেটেড প্রবলেমস টেক আ টোল অন কাশ্মীর, স্পেশালি ফর শ্রীনগর। তার সঙ্গে যোগ হয়েছে কাশ্মীরের এতদিনকার রাজনৈতিক এবং প্রশাসনিক অস্থিরতা, আর আমাদের ভোট সর্বস্ব পলিটিক্স তো আছেই। তাৎক্ষণিক লাভের মোহে আমরা সব জায়গায় ন্যাচারাল বিউটিকে ধ্বংস করে চলেছি। ডেভেলপমেন্ট বা রুজিরুটির নামে যত্রতত্র গজিয়ে ওঠা দোকান, বাজার, স্টল এগুলো সেই জায়গা সৌন্দর্যকে পুরো নষ্ট করে দিয়েছে। তাই আবারও বলছি, কাশ্মীরকে চিনতে হলে, উপভোগ করতে হলে শ্রীনগরের বাইরে বেরিয়ে আসুন, শ্রীনগরের বাইরে থাকুন, শহরের ঘিঞ্জি পরিবেশ থেকে অনেকটা দূরে কাশ্মীরকে নতুনভাবে খুঁজে পাবেন, কথা দিচ্ছি। এবারে ফিরে আসি সে শুরুর প্রশ্নে, কাশ্মীর কি ওভারহাইট? দেখুন, প্রত্যেক জায়গারই একটা নিজস্ব সৌন্দর্য আছে। সিমলা একরকম সুন্দর, মানালি আবার অন্যরকম সুন্দর, আবার ডালহৌসি আরও অন্যরকম, আবার যদি খাজিয়ারের কথা বলেন তার সৌন্দর্য অসাধারণ। আবার আমার ফেভারিট শৈল শহর কিন্তু দার্জিলিং। আমাদের দার্জিলিংয়ের ভিডিওটা দেখুন, প্রেমে পড়ে যাবেন। ওপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। কিন্তু আমার মতে কাশ্মীর হলো ভার্সাটাইল, এত বৈচিত্র্য আর কোথাও আমি দেখিনি। বানিহাল থেকে শ্রীনগর প্রায় 100 কিলোমিটার বিস্তৃত ভ্যালি, আবার গুলমার্গ বরফে মোড়া পাহাড়, সবুজে মোড়া ভ্যালি, ঝর্ণা, পাইন ফারের জঙ্গল নিয়ে যেন এক রূপকথা, অসাধারণ সুন্দর। আবার সোনমার্গের সৌন্দর্য আপনাকে লাদাখকে মনে করাবেই করাবে। এক একটা পাহাড়ের এক এক রকম রং, কোনোটা রূপালি, কোনোটা সোনালি, বর্ণনা করাই অসম্ভব। তার ওপর গ্লেসিয়ারের ওপর দিয়ে হাঁটার এক অসাধারণ অনুভূতি। আবার পহেলগাঁও একদমই আলাদা। লিডার নদীর তীরে বসে লিডারের কথা শুনতে শুনতে আপনার মানালিকে মনে পড়বেই। আবার বৈশরণ, আরু, বেতাব, প্রতিটি ভ্যালি যেন এ বলছে আমায় দেখ, তো ও বলছে আমায়। সব মিলিয়ে কাশ্মীর অনন্য, অনবদ্য, অসাধারণ সুন্দর। ওভারহাইপড? না, একদমই ওভারহাইপড বলে আমার মনে হয় না। তবে ভূস্বর্গ কিনা সেই প্রশ্নের উত্তর আমি আপনাদের ওপরই ছেড়ে দিচ্ছি, আপনারা কমেন্ট করে জানান আপনাদের মত। তবে আমার মনে হয় ভূস্বর্গের খেতাব ধরে রাখতে গেলে কাশ্মীরকে অনেক সচেতন হতে হবে। সুন্দর জিনিসকে সুন্দর রাখতে জানা চাই, সেই দায়িত্ব যেমন ওখানকার প্রশাসনের তেমনি ওখানকার স্থানীয় বাসিন্দাদেরও, আবার তেমনি ট্যুরিস্টদেরও। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তবে আবার আমরা কাশ্মীরকে, কলির কাশ্মীরকে ফিরে পাব, এই আশা নিয়েই আজ এই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, সবার সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মনে রাখবেন, এই ধরনের একটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের আরও এইরকম নতুন নতুন ভিডিও বানাতে ভীষণ অনুপ্রাণিত করবে। এটা আপনার জন্য একদমই ফ্রি, কিন্তু আমাদের জন্য এটা একটা খুব বড় সাপোর্ট। মনে হবে আপনারা আমাদের সঙ্গে আছেন, পাশে আছেন। ধন্যবাদ।